হ্যালো ফ্রেন্ড, শাশুড়ি বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বা মা কেউই রান্না করব না। যে ক্যামেরার পেছনে বকবক করে আমাদের বকে সবসময়, সেই আজকে রান্না করে দেখাবে। তো চলুন বেশি না কথা বাড়ি, ওর কাছে যাই, কি রান্না করছে দেখি। কি রান্না হচ্ছে আজকে? হ্যালো, আমার কাজ বেসিক্যালি ক্যামেরার পিছনে থাকে, কিন্তু আজকে আমি ক্যামেরার পিছনে নেই। এরা খালি বলে আমি নাকি রান্না টান্না কিছু করতে পারি না, তো সেই জন্য আমি আজকে দেখাবো একটা পাঞ্জাবি স্টাইল চিকেন কারি। চিকেন কারিটা বানানোর জন্য আমি প্রথমে এখন পেঁয়াজগুলো কাটছি। এখানে পেঁয়াজ কাটাটা খুব ইম্পর্টেন্ট, পেঁয়াজগুলো যেন একদম ঝিরিঝিরি করে কাটা হয়, তো সেই কারণে কাটছি। আমি তো বড় শেফ নই, তাই কাটতে একটু দেরি হয়, তাই আগে থেকে কাটা শুরু করে দিয়েছি। এখন আর একটা বাকি আছে, সেটাকে কেটে নিই, তারপরে বাকি কাজগুলো দেখাবো। আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, এবার আমি করব চিকেনটাকে ধুয়ে নেব। চিকেনটা আমি এখানে নিয়েছি 300 গ্রাম। চিকেনটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চিপে থেকে জলগুলো বার করে দিয়েছি। জলগুলো রাখা যাবে না, জলগুলো রাখলে স্বাদ ভালো হবে না। এবার আমি দইটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি 100 গ্রামের মতন দই নিয়েছি। যেহেতু এটা টক দই, অবশ্যই একবার চেক করে নেবেন যে টক বেশি থাকলে অল্প পরিমাণ চিনি এর মধ্যে আপনারা মিশিয়ে নেবেন, যাতে টক ভাবটা কেটে যায়। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দইটা, খুব ভালোভাবে কাঁচিয়ে আমি এর মধ্যে থেকে দিয়ে দিচ্ছি। এই রাবারের খুন্তিগুলোর একটাই সুবিধা, পুরো কাঁচিয়ে দিয়ে দেওয়া যায়, এক ফোঁটাও বাটিতে লেগা থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ, দুটো লবঙ্গ, অল্প হলুদের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আমরা এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই রান্নাটার মেন পার্ট হলো যে সিকোয়েন্স, কোন মশলাটা কার পর যাবে তাতেই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে টেস্টটা। তো আমরা এটাকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমরা 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। শুধু ঘি দিয়ে করব না, কারণ শুধু ঘি দিয়ে করলে ঘিটা পুড়ে যায়, তাই 3:1 রেশিওতে করবো, 3 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2টো তেজপাতা আর দিয়ে দেব 2টো লবঙ্গ আর দিয়ে দেবো 2টো ছোট এলাচ। এলাচটা ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু তেলের মধ্যে দিলেই ওটা ফেটে ছিটকে উঠবে। দিয়ে আমরা এটাকে প্রথমে একটু ভেজে নিলাম সামান্য। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা কুচি আর রসুন কুচি মিলিয়ে টোটাল হচ্ছে 1 টেবিল চামচ। এটাকে প্রথমে ভেজে নিচ্ছি অল্প করে, বেশি ভাজবো না এই কারণের জন্য, কারণ এরপরে যাবে পেঁয়াজের কুচি। তো যখন পেঁয়াজ কুচি ভাজা হবে, সেই সময় পেঁয়াজ ভাজতে ভাজতে বাকি রসুন আর আদাটা ততক্ষণে পুড়ে যাবে। তো অল্প অল্পই ভেজে নেব প্রথম। তো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন। দিয়ে এটাকে আমি ভালো করে ভাজতে থাকছি। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এই সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ জল। এখন এটাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো। এখন এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে কষিয়ে যাব। টমেটোটা প্রায় গলে গেছে, এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। বাকি যেইটুকুনি অংশ রয়েছে টমেটোর সেটা চিকেনের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেটের যা অংশ ছিল সমস্ত কাঁচি কুচি এর মধ্যে দিয়ে দেবো, কোনোটাই ফেলা যাবে না। কারণ এটার মধ্যে যে মিশ্রণটা আছে, এর মধ্যে দই রয়েছে, মশলা রয়েছে, সেই মশলাগুলো তো কাজে লাগবে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটা। মশলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার কিন্তু তুলে চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কি না অথবা নিচে লেগে যাচ্ছে কি না। তো আমি একবার চেক করে নিচ্ছি, একদম পারফেক্টলি তৈরি হচ্ছে জিনিসটা, কোনো অসুবিধা নেই, নিচে ধরেও যায়নি। একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে সিদ্ধ অবধি ঢাকা দিয়ে রাখব। ঢাকাটা খুলে নিয়েছি আমি, চিকেনটাকে এখন চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই মোটামুটি আমার চিকেন কারিটা রেডি হয়ে যাবে। তার কিছুটা কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যেই। এর মধ্যে বেশি জল দেবো না, কারণ এটা জল দিয়ে বেশি ভালো লাগে না, তাই জন্য এটা শুকনো শুকনোই করেছি। চিকেনটা আমার পুরোটাই হয়ে গেছে সেদ্ধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন রেখেই আমি এটাকে নামিয়ে নেব। পাঞ্জাবি স্টাইল চিকেন কারিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এটা রুটি, পরোটা, গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন যে চিকেন কারিটা যেটা আমি দেখালাম সেটা কীরকম খেতে হয়েছে। তো আমার পাঞ্জাবি স্টাইল চিকেন কারি রেডি। তো আমি সবসময় হয়তো সামনে আসবো না, এরা বিরক্ত করছিল বলে তাই সামনে এসেছি রান্নাটা করার জন্য, মাঝে মাঝে আসবো। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে একবার বাড়িয়ে টেস্ট করে দেখবেন
খেতে খুব ভালো লাগে এটা। যদি নতুন বন্ধু থাকেন আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শাশুড়ি বৌমার সঙ্গে সবসময় থাকবেন, এইভাবে সাপোর্ট করে যান। আজকে এই পর্যন্ত, টাটা।